হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। হুগলির চুঁচুড়া পৌরসভাতে পিয়ন এবং মজদুর পদের জন্য যে ভ্যাকান্সির তথ্য আমি গতকাল আমার চ্যানেলে আপলোড করেছিলাম, এই আবেদনের জন্য অফলাইনে যে ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিভাবে আপনারা করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে নিন, কারণ ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। সুতরাং চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। বন্ধুরা, এটাই হলো সেই আবেদনের ফর্ম। প্রথমে দেখে নিন, এখানে আপনাদের একটা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, সেটা যেন 3 মাসের পুরানো না হয়, এবং এখানে তার উপরে একটা সিগনেচার কিন্তু করতে হবে। এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনাদের দিতে হবে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, ডেট এবং ক্যাটাগরি। এই এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা আপনারা কোথায় পাবেন? এখানে দেখুন, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। এই সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার লিখতে হবে, এবং ওখানে যে ডেটটা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই ডেটটা ওখানে লিখতে হবে, 7/1/2020। যে ডেটে আপনারা ফর্ম ফিল আপ করছেন সেই ডেট দিলে কিন্তু হবে না, এখানে আপনাদেরকে এই দুটো জিনিস কিন্তু ওখানে মেনশান করতে হবে। এবং তারপরে দেখুন নিচে এখানে রয়েছে ক্যাটাগরি, এখানে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, সেই ক্যাটাগরি কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এবং আপনারা এই যে সমস্ত ফর্মটা ফিল আপ করবেন এর সমস্ত কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে ক্যাপিটাল লেটারে, সমস্ত ইনফরমেশান আপনাদের কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করতে হবে। এবার পরের অংশটা দেখে নিন, এখানে দেওয়া আছে যে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন, এখানে সেই পোস্টের নাম কিন্তু আপনাদের লিখতে হবে, এবং শুধুমাত্র একটি পোস্টের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের পিয়ন পদের জন্য আবেদন করতে হবে অথবা মজদুর পদের জন্য। এবার দেখে নিন পরের অংশগুলো, এখানে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনাদের নাম লিখবেন, এরপরে আছে ফাদার্স নেম, আপনাদের বাবার নাম লিখবেন, তারপর ডেট অফ বার্থ আছে, এখানে ডেট অফ বার্থ লিখবেন, এবং এখানে সেক্স মেল ফিমেল এটা আপনাদের উল্লেখ করতে হবে। 1/1/2020 হিসাবে আপনাদের যে বয়সটা হচ্ছে সেই বয়সটা এখানে গুণে হিসাব করে এখানে লিখতে হবে। এরপরে দেখে নিন, এখানে আছে অ্যাড্রেস আপনাদের দিতে হবে। এবার এই অংশগুলো দেখে নিন, 8 নম্বরে আছে ইমেল আইডি, ইমেল আইডি আপনারা ক্যাপিটালে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আছে ফোন নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, এরপরে আছে ন্যাশনালিটি, এবং তারপরে আছে কাস্ট, আপনারা কোন কাস্টটা থেকে বিলং করছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রথমে আছে নেম অফ দ্য এক্সাম পাসড, এখানে আপনারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ, এখানে আপনারা মাধ্যমিকও দিতে পারেন। এরপরে নেম অফ দ্য স্কুল অ্যান্ড বোর্ড ইউনিভার্সিটি, আপনারা কোন স্কুল থেকে পাস করেছেন বা কোন বোর্ডের আন্ডারে, সেই বোর্ডের নাম আপনাদের এখানে লিখতে হবে, কোন বছরে পাস করেছেন, যদি মাধ্যমিক দেন তাহলে মাধ্যমিক কোন বছরে পাস করেছেন সেটা দেবেন। এরপর আছে সাবজেক্ট স্টাডিড, মাধ্যমিকে আপনারা কোন কোন সাবজেক্ট ছিল শর্ট ফর্মে এখানে আপনাদেরকে লিখতে হবে। এরপর আছে মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট উইথ পার্সেন্টেজ, এখানে আপনারা মাধ্যমিকে মোট কত নম্বর পেয়েছেন সেটা লিখতে হবে, এবং কমা দিয়ে কত পার্সেন্টেজ হয়েছে সেটাও আপনাদের এই একই বক্সে লিখতে হবে। এখানে আদার কোয়ালিফিকেশান, এখানে যদি আপনাদের স্পোর্টসের উপরে বা কম্পিউটারের উপরে কোনো রকম কিছু অভিজ্ঞতা থাকে সেগুলো আপনারা এখানে উল্লেখ করতে পারেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনাদের দিতে হবে যদি আপনাদের থাকে, এক্স সার্ভিসম্যান হলে ইয়েস অথবা নো করবেন, আর ইউ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, যদি স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস, আদারওয়াইজ নো করতে হবে। যদি আপনারা কোনো গভর্নমেন্ট কাজ করেন বা না করেন সেক্ষেত্রেও এখানে ইয়েস অথবা নো করে দেবেন। এবং সবার শেষে এখানে ডেট অ্যান্ড প্লেস, এখানে সিগনেচার, এখানে কিন্তু যে ডেটে ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটাই কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানেও দেখে নিন, এখানে উল্লেখ করা আছে সমস্ত ফর্মটা কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে, এবং শুধুমাত্র একটা পোস্টের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।